আমার নবীজির সাহাবি যার নাম হলো হযরত আনাস ইবনে মালিক ডাক দিয়া বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জন্য সাহাবে কেরাম কত পাগল ছিল আমার নবীর জন্য সাহাবীরা কত দেওয়ানা ছিল তোমরা একটু শুনে রাখো আমি নবীর খাদেমে রাসূল 10টি বছর পর্যন্ত আমি নবীর খেদমত করেছি জোরে বলেন না সুবহানাল্লাহ 10 বছর পর্যন্ত আমি নবীর খেদমত করেছি আমি হযরত আনাস ওই আনাস ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ তোরা একটু শুন আমার নবীজির জন্য সাহাবীরা কত দেওয়ানা ছিল ভিক্ষুক যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে যায় ভিক্ষা করে দুইটা হাত বাড়ায় মনটাকে মলিন কইরা দুইটা হাত বাড়ায় রাখে ওই সাহাবীরা আমার নবীর সামনে এভাবে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় দিত আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আকবার ওই হযরত আনাস ডাক দিয়ে বলেন আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والحلاق يحلقه وطاف به أصحابه فما يريدون أن تقع عشرة إلا في يد رجل رواه مسلم زبان خلي بلن الله أكبر وي قدر تعالى تكذب لدنيا رمانوس আমি দেখতেছিলাম আমার নূরের নবীজির চুল মোবারক কাটা হচ্ছে কেচি দিয়া আমার নবীজির চুল মোবারক কাটা হচ্ছে কেচি দিয়া আমি দেখতেছিলাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফু বিহি আসহাবুহু আমি তাকায় দেখতেছি আমার নবীজির চতুর্পার্শ্বে সাহাবায়ে কেরাম ভিক্ষুক যেভাবে ভিক্ষার জন্য দুইটা হাত বাড়ায় রাখি নবীজির চুল মোবারক কাটা হচ্ছে আর তাকায় দেখি প্রত্যেকটা সাহাবী নবীজির চতুর্পার্শ্বে দুইটা হাত বাড়ায়া একটু তাবারক নবীজির তাবারক নবীজির চুল মোবারক তার হাতের মধ্যে পড়বে আর সেই চুল মোবারক হাতের মধ্যে নিয়ে জীবনকে ধন্য করে দিবে এরপরে হযরত আনাস ডাক দেয়া বলেন ফামা ইউরিদুনা আনতাকা আশরাতা ফিয়াদি রুজুল ও দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ আমি তাকে দেখি সাহাবীরা চতুর্পার্শ্বে ভিক্ষুক যেভাবে ভিক্ষার জন্য হাত বাড়ায় দেয় আমি তাকে দেখি তেমনি ভাবে আমার নবীর চতুর্পার্শ্বে সাহাবীরা ভিক্ষার মতো দুইটা হাত বাড়ায় চুল মুবারকের জন্য অপেক্ষা করতেছে আজকে মনে করেন আপনাদের ইমাম সাহেব আমি প্রত্যেক জুমার দিনে খুতবা দিয়ে এখানে দাঁড়ায় অথবা বৈশাখ আমার চুল যখন কাটে নাপিতে যখন আমার চুল কাটে আমার চুলের জন্য কোনো মানুষ গিয়া হাত বাড়াননি বাড়ান কি না মনে করেন আমার কথা ভাব এই এলাকার সর্দার জনাব গিয়াসুদ্দিন সাহেব বলেন অথবা সিরাজ সাহেব বলেন অথবা বলেন এই এলাকার রানিং মেম্বার জনাব সজল আমিন সাহেব ওনাও যদি চুল কাটে ওনার চুলের জন্য কেউ যায় আপনারা হাত বাড়াননি বলুন তো কেন বাড়ান কারণ আমার নবীর চুল মুবারক এই চুল মুবারকের তো পাওয়ার খালিদ বিন ওয়ালিদ যার নাম হলো বীর সাইফুল্লাহ উপাধি এমন একটা টুপি পয়রা যুদ্ধের ময়দানে যাইতেন যে টুপির মধ্যে বাইশের আটা লওয়া যাইত যেই টুপিটার মধ্যে একটা দুইটা রিং ছিল না যেই টুপিটার মধ্যে বাইশটা রিং ছিল প্রত্যেকটা রিং এর ওজন ছিল এক পোয়া করে ওই টুপি নিয়া ওই টুপি মাথার মধ্যে নিয়া রাঙ্গা তলোয়ার নিয়া যখন সে যুদ্ধের ময়দানে যাইতেন যুদ্ধের ময়দানে যায় মাত্র দুই লাইন একটা কবিতা পড়তেন ইয়া আইয়ুহান্নাস এ কাফেরের দলেরা কে আসো মায়ের বুক খালি করবা আজকে আমি খালেদ বিন ওয়ালিদের তলোয়ারের তলায় চলে আসো তলোয়ারের নিচে চলে আসো কার মায়ের বুক খালি করবা দেখা যায় তো হাজার হাজার কাফের দলেরা খালেদ বিন ওয়ালিদের হুঙ্কারে শুই না তারা দৌড়ায়া বাড়িতে চইলা যাইত ওই খালেদ বিন ওয়ালিদকে এবার
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও খালিদ বিন ওয়ালিদ, আমরাও তো সাহাবী, আপনিও তো সাহাবী, কিন্তু আপনার টুপির মধ্যে কি বরকত আছে? এই টুপি পয়রা যখন আপনি যুদ্ধের ময়দানে যায়া হুঙ্কার মায়রা দেন, কাফেররা হাজার হাজার কাফের বাড়িতে পলায়া যায়, তোমরা কি জানো না এই টুপির ভিতরে আমার নূরের নবীর চুল মোবারক সেলাই করা আছে? ওই মায়ের নবী জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবীর সাহাবী ডাক দেবেন, ওয়াল হাল্লাকু ইয়ালিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ আশরাতা ফি ইয়াদিন জুল। আমার নবীজি চুল মুবারকের জন্য সাহাবীরা চতুর্পার্শ্বে ভিক্ষুকের মতো দুইটা হাত বিছায় থাকতো, একটাই শুধু কারণ তাদের একটা মনের মধ্যে বিশ্বাস ছিল, এই চুল মুবারক যদি আমার কাফনের ভিতরে দেওয়া হয় আমার কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল করতে আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এটাই হলো ঈমান। কিন্তু আজকে নবীর সম্মানের উপর কঠিন ভাবে মানুষ আঘাত করে, মুসলমান হইয়া নবীর সাহাবীরা চুল মুবারকের জন্য কত পাগলামি করেছে, আরেক সাহাবী তো নবীর প্রস্রাব মুবারককে খায়া ফালাইছে, আরেক সাহাবী নবীর রক্ত মুবারক খায়া ফালাইছে। ওই সাহাবীদেরকে আমার নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরা রে তুই কেন প্রস্রাব খায়া ফেলনি? খোদা কি কসম, আমার এতটাই তৃষ্ণা ছিল, এতটাই তৃষ্ণার্থ ছিলাম, ঘরের মধ্যে পানি বিশ্রয়া পায় না, আপনার সিলমচির মধ্যে আপনার শয্যার শয্যাখানার নিচে সিলমচির মধ্যে যখন প্রস্রাব ছিল আমি মনে করেছি এটা প্রস্রাব না, কারণ আমি তাকায় দেখতেছি, আমি সঙ্গে দেখি এই প্রস্রাব তো প্রস্রাব না, এটার মধ্যে মেশক আম্বরের গ্রাণ করতেছে। আমার নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরে খোদার কসম করে বলি, আমি নবীর প্রস্রাব মোবারক পান করিলে না জাহান্নামের আগুন তোর জন্য হারাম করে দিলি। ওই সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু নবী গো, আপনার প্রস্রাব মোবারক যে এত মজা, জীবনে কত পানি আমি খাইলাম, কত ওয়াটার খাইলাম, কত মাউন খাইলাম, কিন্তু কোনোদিন এত মজার খাবার মজার পানিও আমি খাই নাই, আজকে আমি এই মুহূর্তে যেটা আমি কিছুক্ষণ আগে পান করেছি। আর জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। ওই মায়ার নবী জিন্দা নবী হায়াতুন নবী। আজকে যারা কোরআন শিক্ষা দেওয়া হয় মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় নূরানি খানার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই জায়গার মধ্যে আগে কোরআন শিক্ষা দেওয়া হয়, আর আমার নবীর সাহাবী হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ তোমরা আগে কোরআন শিক্ষা করো, এই কোরআন শিক্ষার পূর্বে আগে কি করা হইতো একটু তোমরা হাদিস জানো না? ওয়ান জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরাতুন ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন তাআল্লামাল কোরআন, জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার নবীর সাহাবী হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ বড় চমৎকার একটা সাহাবী, নবীর প্রিয় একটা সাহাবী, উনি ডাক দিয়ে বলতেছেন, তিনি বলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আমরা যুবক সাহাবীরা, আমরা যুবক সাহাবীর, ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরাতুন, আমরা যুবক সাহাবীরা নবীজির কাছে যখন ছিলাম, নবীজি যখন কোরআন শিক্ষা দিতেন, কোরআন শিক্ষার আগে আমাদেরকে ঈমানের শিক্ষা দিতে, ঈমান ছাড়া কোনো আমলের দাম, আরো জোরে বলেন না, ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে টিক্কা লাগাইলেও ঈমান না থাকলে কোনো দাম নাই, কথা কোন ঠিক কি না? ঈমান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। ঈমান যার নাই তার হাজার নামাজ রোজা হজ জাকাত সাদকা দান খয়রাত পরোপকার, এমন কি মানুষের
হাজার হাজার উপকার করলে বিন্দু পরিমাণ কোনো জান্নাতের আশা করা যাবে না। ইমান হলো আমার রহমাতুন লিল আলামিন। সুবহানাল্লাহ। বলেন যেই মায়ার নবী আমাদের জন্য এত কষ্ট করছেন, যেই হাদিসটা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি, আমার নবীজিকে মদিনার জমিনে তিন দিন পর্যন্ত আমার নবীজিকে পাওয়া যাচ্ছে না, তিন দিন পর্যন্ত মদিনায় নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা পাগল হয়ে গেলেন, মদিনায় নবীকে পাওয়া যাচ্ছে না, নবী কোথায় চলে গেলেন? আমার নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন। ওই সময় তো কাফের খ্রিস্টানরা ছিল, ওই কাফের ইহুদিদের কারণে কারো কাছে বলতেও পারতেছেন না, কারো কাছে বলা যাচ্ছে না নবীজি কোথায় গেল। তারা মনের মধ্যে একটা টেনশন বিরাজ করছে, সাহাবীরা কোথায় খুঁজবো আমার নবীজিকে। যাইতে যাইতে সাহাবীরা কি করলেন, মদিনার পশ্চিম দিকে পশ্চিম পার্শ্বে একটা এলাকার মধ্যে ঢুকলেন। ঢুকার পরে কিছু রাখাল পাইলেন, ওই রাখালদেরকে আমার নবীজির সাহাবীরা হযরত আবু বকর ওমর সহ আরো কিছু সাহাবি ছিলেন, ওই সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওনারা তো ডাইরেক্ট বলতে পারে না নবীজিকে দেখছো কিনা, কারণ তারাও তো ইহুদি, তারা যদি আমার নবীজির কোনো ক্ষতি করে। কিন্তু তারা এই কথাটা গোপন রাখলেন, আরে এই কথাটা গোপন রাখলেন, গোপন রাখিয়া বললেন মদিনায় একটা মানুষকে পাওয়া যাচ্ছে না, আমরা একটা মানুষকে খুঁজতে এসেছি, তোমরা ওই মানুষটার সন্ধান জানো কিনা? আমরা কোনো মানুষের সন্ধান জানি না, কিন্তু তোমাদেরকে একটা সন্ধান দিতে পারি। ওই যে একটা পাহাড় দেখতে পাইতেছো, দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে আজকে তিন দিন পর্যন্ত কান্নার শব্দ বাহির হচ্ছে, ওই পাহাড় থেকে আজকে তিন দিন পর্যন্ত কান্নার শব্দ বাহির হয়, আমরা কোনো মানুষকে দেখি নাই। তোমরা যে মানুষের কথা বলছো, এই মানুষকে আমরা দেখি নাই, কিন্তু পাহাড়ের ভিতর থেকে একটা মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। শুধু তাই নয়, ওই মানুষটা যেই দিন থেকে কান্না শুরু করে দিয়েছে, আমাদের উট, আমাদের দুম্বা, আমাদের গরু, আমাদের ছাগল, আমাদের যত ভেড়া আছে, এই ভেড়াগুলো আজকে তিন দিন পর্যন্ত যেই সময় থেকে কান্না শুরু হয়ে গেছে, ওই সময় থেকে আমাদের এই চতুষ্পদ প্রাণীগুলা তাদের মুখ দিয়া খাবার পানিও খায় না। আল্লাহু আকবার। আমার নবীজির সাহাবীরা জিজ্ঞাসা করলেন কোন পাহাড়ের দিকে, তারা বলে এই তো দেখা যায় ওই পাহাড়টার থেকে মনে হয় আওয়াজ আসতেছে। সাহাবীরা এই কথা অনুযায়ী লোকেশন ক্রিয়েট করেন। এবার সাহাবীরা সামনের দিকে যাইতে লাগলেন। খোদা কি কসম, যত সামনে যায় ততই শুধু কান্নার শব্দ বেশি শোনা যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কান্নার শব্দ বেশি শোনা যায়, কান্নার শব্দ যখন বেশি শোনা যায়, যাইতে 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 পাহাড়ের গুহা আছে, ওই গুহার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখতেছে ওই পাহাড়ের মধ্যে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন সেজদায় পয়রা কান্না কাটি করে। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিলেন, আর ঠিক থাকতে পারলেন না, নিজেদেরকে ঠিক থাকতে পারতেছেন না, বারবার সাহাবীরা ডাকতেছেন, চেষ্টা করতেছেন, কান্না করতেছেন, আর বলতেছেন ওগো আল্লাহর হাবিব, আপনার সঙ্গী সাথীদের জান কারো থাকবে না, আজকে আপনি তিন দিন পর্যন্ত মদিনায় নাই, মদিনার কোনো সাহাবি মুখের মধ্যে কোনো পানি পর্যন্ত নেই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কদম, আপনি কি আপনি কাজ করেন, আপনি সেজদা থেকে মাথা মুবারক উঠান, আমার নবীজি সেজদা থেকে মাথা মুবারক উঠায় না। সাহাবীরা কান্না করে, নবীজি কান্না শুনে না। এবার হযরতে উমর এবং আবু বকর দুইজন কি করলেন, সিদ্দিকে আকবর উমরকে ডাক দেয়া বললেন, একটা পরামর্শ করলেন, একটা আইডিয়া বের করলেন, নবীজিকে উঠানো যাবে না, সেজদা থেকে নবী উঠবে না, তবে একটা কাজ আমরা করতে পারি, সেজদা থেকে আমার মনে হয় একজন মানুষ তাকে উঠাতে পারবে, সে হলো আমার নবীর কলিজার টুকরা হযরতে মা ফাতেমা। আল্লাহ হযরত
ফাতেমা ফাতেমাকে তারা আনতে গেলেন, ফাতেমা আসলেন, হযরতে ফাতেমাকে আনা হলো, তিনি বুঝাইলেন নবীজির সামনে গিয়া বুঝাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কোন সাহাবী খানা খায় না, আপনার জন্য আমি নিজেও খাই না, ইয়া রাসূলুল্লাহ, কত আপনি সেজদায় পড়ে কান্না করবেন, আমার নবীজি তার মাথা মুবারক উঠান না, মাথা মুবারক উঠান না, শুধু কান্না করতেছেন, কান্না করতেছেন, কত ডাকাডাকি করলেন, চেষ্টা করলেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার হযরতে ফাতেমা নবীজি যে জায়গায় সেজদায় পড়ে গেলেন, হযরতে ফাতেমা ও সেজদার মধ্যে পড়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেজদার মধ্যে পড়ে গেলেন, সেজদার মধ্যে পইরা হযরতে ফাতেমা কি করলেন, ফাতেমা বলতে লাগলেন, সেজদার মধ্য থেকে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইছে, নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো পঞ্চয়াত্মা মুক্তা দিয়া, জ্ঞানী মান সাজায়ো রে গহিনে ডুবিয়া, নামাজ পড়ো, জোরে কন্যা আল্লাহু আকবার। মা ফাতেমা আবার সেজদা থেকে মাথা উঠানোর পূর্বে আল্লাহকে একটা কথা বলেন, আল্লাহ তোমার বন্ধু সেজদা থেকে মাথা উঠায় না, তোমার কি একটু মায়া লাগে না, ও বারে লাগি, এই কান্দন তো আর সহ্য হয় না, নিজের আপন মানুষ কাঁদলে এত কষ্ট লাগে না, তোমার হাবিব কাঁদলে এটা কলিজা মানে না, আল্লাহু আকবার, ও বারে লাগি, তোমার বন্ধুকে বলো সেজদা থেকে মাথা ওঠানোর জন্য। এবার কি করলেন আমার মা ফাতেমা, উনার ডান হাতটা নবীজির মাথা মুবারকের মধ্যে রাখলেন, নবীজির মাথা মুবারকের মধ্যে রাইখা ডাক দে বলে আব্বা যান, আপনি মাথা উঠান বলে আমার উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি রহমাতুল্লিল আলামিন মাথা মুবারক উঠাবো না। আল্লাহু আকবার। আমার নবীজি যখন বললেন উম্মতের গুনাহ ক্ষমা না হলে আমি মাথা উঠাবো না, আবার মা ফাতেমা সেজদার মধ্যে পড়ে গেলেন, এবার বলতে লাগলেন আমার হাসান হুসাইন, আমার কলিজার টুকরা হাসান হুসাইন, যেই কলিজার টুকরাকে আমি কত ভালোবাসি, আমার হাসান হুসাইনকে, আল্লাহ হাসান হুসাইনকে আমি আমি আল্লাহ আপনাকে সেজদার মধ্যে বলি, আমার হাসান হুসাইনকে আপনার কাছে দেয়া দিলাম, দুইটা সন্তানকে কুরবান করে দিলাম, আপনার হাবিবকে বলেন তারা তারি করে মাথা মুবারক উঠাই দি। এরপর আমার নবীজি মাথা মুবারক উঠান নাম, এবার হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান দুইটা কলিজার টুকরা সন্তান, এই সন্তানদেরকে আপনার উম্মতের নাজাতের জন্য আমি এই মুহূর্তে মা ফাতেমা কুরবান করে দিলাম, আপনি এই মুহূর্তে মাথা মুবারক উঠান, কারণ আমার সন্তান দুইটাকে আপনার উম্মতের নাজাতের জন্য কুরবান করে দিলাম। আপনারা মনে করেন ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করেছিল ওইটার নাম কোরবান, ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আল্লাহ পাক পরীক্ষা দিয়েছিলেন কিন্তু নেন নাই। এমনও কিছু মানুষ আছে আমাকে যদি চার পাঁচজন অনেক কিছু দেয় কিন্তু আমি অনেক কিছু নেব না, কিন্তু এখানে অনেক কিছু কিছু মানুষ আছে যারা আমার হাতের মধ্যে দেয়া যদি কই হুজুর নেন তাহলে তাদের কথা ফালানো যায় না। আমার আল্লাহর হাবিব আল্লাহর খলিল যিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি ওনাকে আল্লাহকে দিয়ে দিলেন সন্তান জবাই করে দিয়ে দেবেন, আল্লাহ বলে সন্তান আমি নিব না, এই সন্তান নিব না, আমি যেটা নিব সেটা হলো ইমাম হুসাইন নিব। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন?
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যিনি আল্লাহকে বলেছিলেন আল্লাহ সন্তানকে কুরবান করে দিতে চাই, এমন কি সন্তানের গলায় ছুরিও চালিয়েছিলেন, কিন্তু বেহেশত থেকে কি আসলেন, মাশাআল্লাহ কি আসলেন, দুম্বা আসলেন, দুম্বা কুরবান হয়ে গেল। যদি ইসমাইল কুরবান হয়ে যায় তো আমার নবীও তো আবার আসতো না, কারণ ইসমাইলের বংশের মধ্যে কি আসছে, আমাদের নবী এসেছে। আল্লাহ পাকের কেমন হেকমত, তোমার পরীক্ষা নিয়েছি সত্য, কিন্তু তোমার সন্তানকে আমি নেই নাই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসেন, আল্লাহর হাবিব বলেন আমি আমার উম্মতের জন্য সেজদায় পড়ে গেলাম, আমার কলিজার টুকরা মা ফাতেমা ডাক দিয়ে বললেন আল্লাহ আমি আমার সন্তানকে কুরবান করে দিলাম। আল্লাহ বলে অন্য মানুষেরটা না নিলেও তুমি ফাতেমারটা না নিয়ে পারলাম না, তুমি হচ্ছ রহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা মা ফাতেমা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনও কিছু ফেভারিট পার্সন ব্যক্তি আছে যারা দিলে ফিরাইয়া দেওয়া সম্ভব নয়। মা ফাতেমাকে আল্লাহ কত ভালোবাসেন, উনি যখন দিলেন আল্লাহ বলেন এখন কবুল হয়ে গেছে, ইয়া রাসূল আল্লাহ আপনাকে এই মুহূর্তে এরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আপনার এই রাসুন মানে মাথা, আপনার মাথা উঠান, আপনি যাকে হাসরের ময়দানে চান তাকে নিয়েই জান্নাতে ঢুকবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবীজি যদি নবীজি এটাকে বলা হয় সাফাআতে উজমা, সাফাআতে উজমা, আমার নবীজিকে এমন একটি পাওয়ার দেওয়া হলো আপনি যা চান তাকেই নিয়ে জান্নাতে ঢুকে যাবেন। আল্লাহ করুন, আল্লাহ। তো আমাদের নবী হচ্ছেন ওয়াসিলা, আমাদের নবী কি ওয়াসিলা, ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ বললেন যে তোমরা ওসিলা তালাশ করো, ওসিলার মাধ্যমে হাসরের ময়দান আমি তোমাদেরকে পার করে নেব। আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ। ওসিলার কথা যেহেতু মনে হয়ে গেছে একটা কথা বলি ওসিলা সম্পর্কে, আল্লাহর ওলি একজনের নাম আসিল দাল্লা, কি আসিল জোরে বলেন না, কি আরো জোরে, দাল্লা। আল্লাহর ওলির নাম কি দাল্লা। তো ওই দাল্লা ওলির কাছে একজন ব্যক্তি গেছে ক আল্লাহ রে ফাইনা, আল্লাহ রসুল রে ফাইনা, তা আপনার কাছে কি আল্লাহ ও রসুলকে পাওয়া যাবে। তো আল্লাহর ওলি দাল্লা বলেন হ্যাঁ, চক্ষু বুঝে কিছুক্ষণ পরে বলেন হ্যাঁ পাওয়া যাবে। তো পাওয়া যাইলে কিভাবে ফামু, আমার একটু রাস্তা দেখাই দেন। ক তুমি তো নদী পার হয়ে আসছো তাই না, ক হ্যাঁ। ক প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় শীতকাল আমার জন্য তুমি গরম পানি করে একটা লোডার মধ্যে গরম পানি করে আমার কাছে আনবা, আনলে তুমি 40 দিন পর্যন্ত এই আমল করবা, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ তোমারে ওলি আল্লাহ বানিয়ে দিব। দেবাড়া কইতেছে কো আপনি যে ডিউটি দিছে, নদী ফারুম নৌকা কই, নৌকা নাই কিছু নাই, নদী কিভাবে ফারুনে সম্ভব, আরে বেড়া বেয়াদব, কিন্তু নদী ফারুবার চিন্তা করতেছস, কতই যখন লুটা পানি গরম করে সেটা লুটা হাতের মধ্যে নিয়া আমি দাল্লার নাম পড়বি, আর যখন তুই পানির মধ্যে কদম দিবি দাল্লা দাল্লা বলতে বলতে নদী তুই পার হয়ে আমি দাল্লার কাছে তুই পৌঁছে যাবি। তো উনি চিন্তা করলেন যে আল্লাহকে তো আল্লাহকে এবং তার রসুলকে পাইতে হবে আমার একটা মাধ্যম, যেহেতু উনি একজন বিশাল একজন বুজুর্গানে দিন, তো যেই কথা কইছে আমি তো আর এত বড় বুজুর্গ হয়েছিলাম আমি দাল্লা কয়ে কয়া হ্যাঁ নদী পার হয়ে যাব। উনি পানি গরম করলেন, পানি গরম করে তাহাজ্জুদের ওয়াক্তে উনি নদীর কাছে গেলেন, যাইয়া চিন্তা করতেছে নদীর মধ্যে ফাড়া দেব যদি ডুব মরি উপায় থাকতো না কেন, উনি একবার পানির মধ্যে পাড়া দেই আবার পা উঠে নেই, উনি চিন্তিত হয়ে গেলেন যে আমি যদি ফাড়া দেই আর যদি ভিতরে ডুববা যায় তাহলে তো সবই শেষ। এরপর একটা জিনিস চিন্তা করেন যে আমি যদি পাড়া দিই দিলে তো আর ডাইরেক্ট আমি নদীর মাঝখানে চলে যাব না, যেখানে পাড়া দিব অল্প একটু পানি, যদি দেখি যে পাড়া দেওয়ার পরে পজিটিভ তাহলে সামনে বারবার, যদি দেখি অবস্থা ভালো না তাহলে আর সামনে যাওয়ানোর দরকার নাই। উনি চিন্তা করে কি করলেন, গরম এই হাতের মধ্যে যখন গরম পানি লোটার মধ্যে নিয়ে উনি দাল্লা বলে ফাড়া দিছে, পানির মধ্যে ফাড়া দিছে, ছায়া দেখে পাড়া দেওয়া মাত্র এটা শুকনো হয়ে গেছে।
আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আবারও দাল্লা বললেন, দাল্লা বলতে 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 নদী পার হয়ে গেছে, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, এসেছো? জি হুজুর। পানি দিলেন, উযু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, মুরাকাবা করলেন, মুসাহাবা করলেন। এরপরে উনি এই রাত্র চলে গেল, এবার দাল্লার কাছ থেকে খাদেম চলে গেল, আবার পরদিন উনি আসতে লাগলেন। এইভাবে করে করে 39 দিন পর্যন্ত আসার পরে 40 দিনের মাথায় বলছিল না 40 দিন পর্যন্ত, 40 দিনের মাথায় যখন এইভাবে ফানের মধ্যে গিয়ে দাল্লা বলে ফাড়া দিব, ইয়া বড় এক সাদা ফাগরি, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, এমন একজন বড় হুজুর আয়সা কইতাছে, কিরে আল্লাহর নাম বাদ দিয়া তুই দাল্লার লয়ে ঠেলা ঠেলি পড়ছ, তুই তো কাফের হয়ে গেছ গা। হ্যাঁ কথা তো ঠিক, আমি আল্লাহর নাম বাদ দিয়ে সেটা দাল্লার লাইনে পড়ছি, এই জন্য ক তুই তো দাল্লার নামের মধ্যে পইরা, তুই তো আল্লাহরে বইলে গেছ, তুই তো কাফের। এরপরে যখন সামনে আর এক ফাড়া দিছে, এক ফাড়া দিয়া সেটা 70 হাত পানির তলে ডুবে গেছে। কত হাত জুড়ে বললেন না, কত হাত? এক ফাড়া দেয়া 70 হাত। পরে চিন্তা করছে যে ভিতরে যাই সেরকম আইসবাস, আমি তো আল্লাহর নাম ঢুকাইছি কিন্তু দাল্লাকে বলে গেছি, হঠাৎ করে দাল্লা কইছে করে একবারে উপরে উঠছে, ডুবাই মোবাই উঠছে, পরে বিজ্জা মিজ্জা কি এর ফানি নিব, ফানি তো গেছে নদী থইরা গেছে। হুজুর ধরে কো আসসালামু আলাইকুম হুজুর, তো কিরে শয়তান কইতে আইস কো হুজুর, 39 দিন পর্যন্ত আপনার নাম জয়পা নদী ফারাইছি, আজকে যখন এক ইয়া বড় মোরা সওয়ালা লোক আমাকে বলতেছে কো তুই আল্লাহর নাম বাদ দিয়া তুই দাল্লার নাম যখন তুই কাফের হয়ে গেছ, কাফের হয়ে গেছে চিন্তা করে আল্লাহর নাম কইতে দিয়েছে, আমি নদীর থুতু 70 রাত হানি তুলে ডুবে গেছি গা। তারপরে বললেন যে হে পাগলা তুই শুনে রাখ, আমি দাল্লা পর্যন্ত তুই পৌঁছতে পারস নাই, কেমন করে তুই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবি? যদি তুই দাল্লা পর্যন্ত পৌঁছে যাইতি তাহলে তুই, আমি দাল্লা তোর জন্য দোয়া করতাম আল্লাহ পর্যন্ত তুই পৌঁছে যাইতি। এটার নাম হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা হচ্ছে মাধ্যম। যখন আপনি কোনো পীর বুজুরগানে দিন হক্কানি ওলি আল্লাহর কাছে যাবেন, ওই ওলি আল্লাহর কাছে যখন যাইয়া তার নির্দেশ অনুযায়ী আপনি চলবেন, তাহলে চলার কারণে আল্লাহ পাক আপনাকে আল্লাহ তার রাসূলের সন্ধান সহজ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুলের মঞ্জুর করুক, সকলকে প্রত্যেকটি কথা আমল করার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নত পড়েন না চারাকার সুন্নত পড়েন।